আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে হোক না কেন, যারাই আজকের আমাদের এই রাতের লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত সময়ে আজকের লাইভটি শুরু করার তৌফিক এনায়েত করেছেন। আমরা ফরমালি আল্লাহকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুস শুকরি আলহামদুলিল্লাহ, এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন, এবং আশা করছি যে খুব উৎসাহ উদ্দীপনা এর সাথে আপনারা পবিত্র ঈদ উল ফিতর পালন করেছেন। আপনাদের সকলের ঈদ ভালো কেটেছে বলে আশা করছি। সম্মানিত সুধি, কেন আজকের এই লাইভ, ওয়াই দিস লাইভ? কারণ হচ্ছে অনেক ভাইরা এবং অনেক বোনরা আপনারা রিকোয়েস্ট করেছেন যে হুজুর প্রতি সপ্তাহে 5 মিনিটের জন্য হলেও আপনি একটু লাইভে আসবেন, ফলে এই পেজটাই যে আপনার পেজ এটা লোকজন বুঝতে পারবে। এখনও নাকি লোকজন কনফিউজড, আর আমিও এই বিষয়টি বলতে বলতে আসলে ক্লান্ত যে দিস ইজ দ্য অনলি ওয়ান অ্যান্ড অনলি ফেসবুক পেজ অফ মিজানুর রহমান আজহারি, যেই পেজটি থেকে আমরা লাইভ করছি, এটি ছাড়া আর কোনো পেজ আমার নেই। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি পেজ অফ মিজানুর রহমান আজহারি। সো এর আগেও আমি কয়েকবার বলবার চেষ্টা করেছি এবং কিছু স্ট্যাটাস দিয়ে, কিছু ভিডিও বার্তার মধ্য দিয়ে আমি লোকজনদেরকে সচেতন করবার চেষ্টা করেছি যে এটি ছাড়া আমার কোনো পেজ নেই। তারপরেও অনেকে কনফিউজড, কারণ যে সমস্ত ফেক পেজগুলো আছে আমার নামে, আমি যখন আমার কোনো কী বলে প্রোফাইল পিকচার যেটা আমি দিয়েছি আমার পেজে, ঠিক একই প্রোফাইল পিকচার হয়তো অন্যান্যরাও দিয়েছে, ফলে যখন টাইম লাইনে বা নিউজ ফিডে যখন আপনাদের বিভিন্ন স্ট্যাটাসগুলো আসে তখন কোনটা আমি দিচ্ছি আর কোনটা ফেক পেজ থেকে দিচ্ছে সেটা বোঝা দুষ্কর। আচ্ছা, সাকিব লিখেছে যে কাত হয়ে আছে, একজন আমাকে একটু জানাবেন যে, একজন লিখেছে যে ভিডিওটি কাত হয়ে থাকার কারণে আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আসলে কি ব্যাপারটি এমন? তাহলে আমি হয়তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। তো সম্মানিত সুধি, এই পেজটি ছাড়া আমার আর কোনো পেজ নেই। সো এই কথাগুলো আমি অনেকবার আপনাদের বলেছি, প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যান্য দিনই ভাই বোনেরাও সুনিশ্চিত হতে পারেন যে এটি আমার একমাত্র পেজ। এবং আপনারা জানেন যে রিসেন্টলি সবচেয়ে বেশি কানেক্টিভিটি হয়েছে যেই ফেক পেজটিতে আমার নামে। আমার পেজে বর্তমানে লাইক হচ্ছে 6,22,000, কিন্তু ওই ফেক পেজটিতে 6,40,000-এর মতো আমি দেখলাম। তার মানে লাইক বা ফলোয়ারের সংখ্যা আমার চেয়েও ছাড়িয়ে গিয়েছে আর কি। কিন্তু তারপরেও আপনারা রিকোয়েস্ট করেছেন যে লাইভ, বারবার লাইভ করলে এগুলো যখন আমরা শেয়ার করব ফলে লোকজন বুঝতে পারবে যে ওই পেজগুলো থেকে কেউই লাইভে আসতে পারছে না, আর এই পেজ থেকে আপনি লাইভে আসছেন, সরাসরি আপনাকে আমরা দেখছি, আপনার কথা শুনছি, আপনাকে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর পাচ্ছি, ফলে এটি আপনার একমাত্র পেজ, এই বিষয়টি নিশ্চিত হবে। সো আপনাদের রিকোয়েস্টেই মূলত আজকে রাত 9:30 আমরা লাইভে এসেছি। সো প্লিজ প্লিজ আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে লোকজন বুঝতে পারে, একটা শক্তিশালী জনসচেতনতা তৈরি হয়। এবং যে সমস্ত ফেক পেজগুলোতে আপনারা না জেনে যুক্ত হয়ে আছেন এগুলোকে আনফলো করুন, আনলাইক করুন, রিপোর্ট করে সেগুলো থেকে বেরিয়ে আসুন এবং প্রতারণার হাত থেকে মুক্ত থাকবার চেষ্টা করুন। সম্মানিত সুধি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,000 ভাই বোন এই লাইভটিতে যুক্ত হয়েছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই লাইভটির নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন, সেই শেয়ার বাটনটি ক্লিক করুন, ফলে
আপনার বন্ধু বান্ধবদের সাথে আজকের লাইভটি শেয়ার হয়ে যাবে, এবং সচেতনতামূলক ভিডিওটি দেখে তারাও সচেতন হতে পারবে ইনশাআল্লাহুল আজিজ।